লুপ বলতে বোঝায় যে যে জিনিসটা আমরা বারবার করতে চাই সেই জিনিসটা লুপের আন্ডারে পড়ে অর্থাৎ আমরা যদি কোনো একটা কোট বারবার এক্সিকিউট করতে চাই তাহলে আমরা লুপের সাহায্যে সেটি সো আমরা 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 যখন তখন লুপ ইউজ করি সো প্রথমে আমরা যে লুপটি দেখব সেটি হচ্ছে ওয়াইল্ড লুপ ফর লুপ এবং ওয়াইল্ড লুপ যাওয়া স্ক্রিপ্টের সবচেয়ে বেশি ইউজ হয় আমরা ওয়াইল লুপ দিয়ে শুরু করব সো ওয়াইল লুপের সিনটেক্সটা হচ্ছে অনেকটা এরকম যে আমার হোয়াইল থাকবে এবং এর ভিতরে একটা কন্ডিশন থাকবে বেসিক্যালি এই কন্ডিশন উপর ডিপেন্ড করে আমার লুপটা চলবে সো আমরা ইফে দেখেছিলাম যে একটা উপর ডিপেন্ড করে আমার ইফ এর ভিতরে কোডটা চলতো বাট ওটা শুধু একবার চলতো বাট লুপের ক্ষেত্রে কি হবে এটা যতক্ষণ না পর্যন্ত আমার এই ভিতরের কন্ডিশনটা আমার ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু ততক্ষণ লুপ চলবে ঠিক যেই মুহূর্তে কন্ডিশনটা ফলস হবে সেই মুহূর্তে লুপ থেকে বের হয়ে যাবে সো আমরা এখন কোডের মাধ্যমে দেখবো যে কিভাবে একটি লুপ কাজ করে সো व्हाइल লুপ লেখার জন্য আমরা প্রথমে আমরা व्हाইল নামের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা লিখবো এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এটা হচ্ছে আমার व्हाইল লুপের ব্লক এবং এখানের মধ্যে আমরা কন্ডিশনটা লিখব সো কন্ডিশন হিসেবে যদি আমরা ট্রু ইউজ করি এরপর এখানে আমরা একটা কোড লিখি কনসোল লগ হ্যালো ওকে সো এখন কন্ডিশনের ভিতরে আমি ট্রু দিয়েছি এখন যদি আমি এটা লোড করি তাহলে দেখো এখানের মধ্যে আমার হ্যালোয়ার প্রিন্ট হতেই আছে আমার নাম্বারটা ক্রমশ বাড়তে আছে যেহেতু সেম লাইন সো এটা আলাদা আলাদা করে প্রিন্ট না করে একই নাম্বার দেখাচ্ছে অর্থাৎ আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হতেই আছে অর্থাৎ এই লুপটা কখনোই থামবে না এটা একটা ইনফিনিটি লুপ হয়ে গিয়েছে কারণ ভিতরের কন্ডিশনটা অলওয়েজ ট্রু সে লুপটা থামার জন্য কোনো কন্ডিশন পাচ্ছে না এবং কিছুক্ষণ পর এটা ক্র্যাশ করবে এবং এটা হ্যাং করবে সো এই জন্য আমরা এটা কেড়ে দিচ্ছি আমরা নতুন একটি ট্যাব ওপেন করতেছি

ওটা তাহলে টু ইউজ করি তাহলেও ইনফিনিটি থাকবে থ্রি ইউজ করি কোনো ভ্যালু শেপ পায় যেটা হচ্ছে কখনো চেঞ্জ হবে না একটা ভ্যালু যদি সে ইনফিনিটি লুপ হিসাবে চলতে থাকবে সো কখন সেটা চলবে না যদি এটা ভিতরের অংশটা ফলস হয় এখন আমি ফলস করে যদি আমি এটা রান করি দেখো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ হ্যালোয়ার লেখাটা এখানে আসছে না এবং সেমটা হবে যদি এখানে জিরো হয় যদি আমি জিরো দিয়ে এটা করি তখনও আমি এটা দেখতে পাচ্ছি না অর্থাৎ কোনো এখানে হ্যালো ওয়ার্ল্ড ভ্যালু এখানে আমি দেখতে পাচ্ছি না সো আমাকে এমনভাবে ভাবে লুপটা রান করতে হবে যাতে একটা পার্টিকুলার মোমেন্ট পরে গিয়ে লুপটা ক্লোজ হয়ে যায় সো তার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল হেল্প লাগবে সো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ভার আই ইজ ইকুয়াল টু ধরো আমি ওয়ান লিখলাম এবং আমি বললাম যে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমি পাঁচবার প্রিন্ট করব সো আই এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু ফাইভ ওকে সো আমি বললাম যে যতক্ষণ আই এর ভ্যালু ফাইভের ছোট থাকবে অর্থাৎ করবে ততক্ষণ আমার লুপটা চলবে সো এই কম্পিজনটা কতক্ষণ ট্রু রিটার্ন করবে যতক্ষণ আই এর ভ্যালু পাঁচের চেয়ে ছোট থাকবে সো এখনো যদি আমি লুপটা রান করি স্টিল এটা একটা ইনফিনিট লুপ হয়ে যাবে কেন কারণ আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না আয়ের ভ্যালু আমি এখানে ওয়ান বলেছি সো আই এর ভ্যালু চেঞ্জ করার জন্য আমি কোনো কিছু এখানে উল্লেখ করিনি সো এটা স্টিল পাঁচের চেয়ে ছোটই থাকবে অলওয়েজ কারণ ওয়ান পাঁচের চেয়ে ছোট সো এই সব সবসময় ট্রু রিটার্ন করতে থাকবে এবং আমার লুপটা স্টিল ইনফিনিটি লুপ হিসাবে চলতে থাকবে সো আমি যেটা করব সেটা হচ্ছে এই লুপের ভিতর আই এর ভ্যালুটা চেঞ্জ করে দিব ওকে সো আমি আই এর ভ্যালু এক করে বাড়াচ্ছি আই প্লাস প্লাস মানে হচ্ছে এক করে ইনক্রিমেন্ট হচ্ছে অর্থাৎ যতবার লুপটা চলবে এই আই এর ভ্যালু এক করে বাড়বে এবং আমরা একটু পরে দেখবো যে আই এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে এখন যদি আমি লুপটা সেভ করি তাহলে আমরা ঠিক পাঁচবার হ্যালোওয়াল দেখছি হ্যালো হ্যালোওয়াল এখানে একবার দেখাচ্ছে এবং বাম পাশে পাঁচ লিখে দিয়েছে কারণ হচ্ছে কনসোলটা টাইপের যদি সেম আমি আউটপুট পাই একই লাইনে লিখে বাম বাম আউটপুটের নাম্বারটা সো দেখো আমি পাশে পাঁচ দেখতে পাচ্ছি অর্থাৎ পাঁচবার বার হ্যালোওয়াল প্রিন্ট হয়েছে সো এবার আমি দেখবো যে এই যে আয়ের ভ্যালুটা আয়ের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে তো তার জন্য আমি এখানে কনসোল লগে আয়ের ভ্যালুটা প্রিন্ট করব ভ্যালু আই এর উপর ডিপেন্ড করে লুপটা কন্ট্রোল হচ্ছে সো আমরা দেখবো যে আয়ের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমি এখানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করবো এবার যদি আমি রান করি তাহলে দেখো ভ্যালু অফ টু করে পাঁচ পর্যন্ত প্রিন্ট হয়েছে সো এবার লুপটা আমরা একটু ডেমনস্ট্রেট করি যে কিভাবে আয়ের ভ্যালুটা চেঞ্জ হয়েছে সো প্রথমে দিয়ে আমি বলছি যে আয়ের ভ্যালু সেট করো সো আয়ের ভ্যালু সেট হয়ে গেছে এবার সে লুপের ভিতর গিয়েছে এবং এই কম্পারিজেনটা করেছে এই কম্পারিজনে দেখছে যে ওয়ান কারণে সে লুপে ঢুকেছে এবং এই আয়ের ভ্যালুটা করেছে এরপর সে এক বাড়িয়ে নিয়েছে সো আয়ের ভ্যালু এখন দুই সো সে আবার কি করবে আবার এই কম্পেরিজনে যাবে এবং দুই পাঁচের চেয়ে ছোট আয়ের ভ্যালু দুই প্রিন্ট করবে আয়ের ভ্যালু বেড়ে এখন তিন অর্থাৎ এখন আমরা এই লাইন শেষ করে এই লাইনে ঢুকবো অর্থাৎ থার্ড লাইনে ঢুকবো আয়ের ভ্যালু এখন তিন সো কম্প্যারিজন করবে তিন হচ্ছে পাঁচ হচ্ছে ছোট তো তিন যদি পাঁচ হচ্ছে ছোট হয় তাহলে কনসোল লগে আমার এই তিনের ভ্যালু প্রিন্ট করবে এবং আরেক বেড়ে যাবে সো আয়ের ভ্যালু এখন চার এবার সে ঘুরে গিয়ে আবার কম্পেয়ার কম্পেয়ার করবে যে চার পাঁচ হচ্ছে ছোট কিনা অবশ্যই চার পাঁচ হচ্ছে ছোট সো আমার লুপ আবার চলবে এই লাইনটা প্রিন্ট হবে ভ্যালু অফ আইস ইকাল টু ফোর অর্থাৎ কম্প্যারিজন চার পাঁচ হচ্ছে ছোট তখন আয়ের ভ্যালু চার ভ্যালু প্রিন্ট হয়েছে এবং আয়ের ভ্যালু এক বেড়ে গিয়েছে পরে সে আবার গিয়ে চেক করছে এবং আমি যেহেতু লেস দেন ইকুয়াল টু ইউজ করেছি সো পাঁচ ইজ ইকুয়াল টু পাঁচ অর্থাৎ পাঁচ হচ্ছে লেস দেন ইকুয়াল টু ফাইভ এটা ট্রু ট্রু হলে আমার আবার পাঁচের ভ্যালু প্রিন্ট হবে এবং এই লাইনের পর এই লাইনে যখন আসবে এরপর পাঁচের ভ্যালু এক বেড়ে ছয় হয়ে গিয়েছে তো ছয় যখন হয়ে গেছে সে আবার যাবে কম্প্যারিজনে এবং আবার কম্পেরিজনে যাওয়ার পর সে দেখবে যে ছয় পাঁচের চেয়ে কিন্তু ছোটও না পাঁচের সমান অর্থাৎ তখন এই কন্ডিশনটা আমার ফলস হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তখন লুপের ভিতরের কোডটা আর রান হবে না তখন বাইরে চলে আসবে এবং আমরা যদি এখানে কোনো ভ্যালু লিখি ভ্যালু না আমরা কোনো একটা আউটপুট দেখি আউট অফ দ্য লুপ এবং আবার যদি আমি রান করি তাহলে দেখো আয়ের ভ্যালু লাস্ট আয়ের ভ্যালু হচ্ছে পাঁচ অর্থাৎ লাস্ট আয়ের ভ্যালু যখন পাঁচ ছিল তখন পাঁচ প্রিন্ট হয়েছে এরপর আয়ের ভ্যালু ছয় হয়ে গিয়েছে এরপর ঘুরে গিয়ে সে কি করেছে আয়ের ভ্যালু চেক করেছে দেখছে ছয় এটা ফলস সো সে আর লুপের এই অংশটা রান করেনি ইগনোর করেছে সে লুপের বাইরে এখানে চলে এসেছে সো এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ ওয়াইল লুপের আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে ডু হোয়াইল লুপ এটা সেম জাস্ট সিনটেক্সটা একটু ডিফারেন্স সিনটেক্সটা হচ্ছে কন্ডিশনটা আমরা এখানে শুরুতে লিখে দিচ্ছি ওকে এই কন্ডিশনটা আমরা এখানে আমরা এখানে শুরুতে লিখে দিচ্ছি তারপর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি সো আমরা এই কন্ডিশনটা শেষে লিখবো অর্থাৎ এখানে লিখবো এবং একটা সেমিকোলন ইউজ করব আমরা যখন আগে লিখেছিলাম তখন কোনো সেমিকোলন কিন্তু ইউজ করিনি অর্থাৎ এখানে যখন কন্ডিশন ছিল আমি আবার দেখাচ্ছি আমরা যখন কন্ডিশন এখানে ছিল তখন আমরা এখানে শেষে কোনো সেমি কোনো ইউজ করিনি আমরা এরপরে ব্লক শুরু করে দিয়েছি বাট এখন এখানে যখন লিখব তখন আমরা একটা সেমি ইউজ করব এবং শুরুতে আমরা একটা ডু ইউজ করব ওকে সো ডু হোয়াইল লুপ হচ্ছে ডু হোয়াইল অর্থাৎ শুরুতে ডু থাকবে এবং এরপর আমার লুপের যে কাজটা ওটা এরপর আমরা ওয়াইল লিখবো এবং এই কোডটা আমার সেম রকমের আউটপুট দিবে সো যেহেতু দুইটাই সেম সো আমার ডু হোয়াইল যাওয়া দরকার না হোয়াইল লুপ ইস সিম্পল সো হোয়াইল লুপ ইউজ করাই বেটার